আসসালামু আলাইকুম, আমার সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা সমান্তর ধারার অর্থাৎ অনুশীলনী 13.1-এর তোমার হচ্ছে 18 নম্বর অঙ্ক পর্যন্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 19 নম্বর অঙ্ক থেকে নিয়ে আলোচনা করবো। তা প্রত্যেকে তোমরা তোমাদের বইয়ের 256 পেজ বের করো। তো দেখো 19 নম্বর অঙ্কটি কি বলতেছে। বলতেছে একটি সমান্তর ধারা, সমান্তর ধারা বলে দিয়েছে, ঠিক আছে, মানে ধারাটা উল্লেখ করে নাই, কিন্তু এটা কোন ধারা হবে সেটা বলে দিয়েছে, সমান্তর ধারা। তার প্রথম 12 পদের সমষ্টি দেখছে 144 আর 20 পদের সমষ্টি দেখছে 560। তাহলে এর প্রথম 6টি পদের সমষ্টি কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু সমান্তর ধারা উল্লেখ করে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা প্রথম পদের সাধারণ অন্তর আগে কি করব, লিখে ফেলব। তাহলে 19 নম্বর, তাহলে কি লিখবো, মনে করি প্রথম পদ কত, এ, আর সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর হলো ডি। ওকে, আচ্ছা, তাহলে এখন কি দেওয়া আছে যে প্রথম 12 পদের সমষ্টি, তাহলে অতএব 12টি পদের সমষ্টি। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আমার সমষ্টি নির্ণয়ের সূত্র কিন্তু সবাই জানি, কি বলতো, n/2। তো n মানে কত, 12 বাই 2, 2a+12 - 1 × d। আর এই 12টি পদের মান দেওয়া আছে কত, এই 12টি পদের মান দেওয়া ছিল 140। ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে কাটাকাটি করি, দুই দিকে কাটলে এখানে কত হয়, 6 × 12, তারপর এখানে কত হয়, 2a+12 থেকে একবার দিলে কত হয়, 11d, সমান সমান কত আসলে 140। আমাদের কার মান দরকার, এটা মান দরকার না, তা 6 × 6 পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 11d। তাহলে 144/6, তাহলে এখান থেকে কী পেলাম, 2a+11d, 6 দিয়ে ভাগ করলে কত হয়, 6 × 12 = 24। কথা নম্বর, এটা হলো 1 নম্বর সমীকরণ। আচ্ছা, সেম একইভাবে আমরা পরের সমীকরণ বের করবো। পরে কী দেওয়া আছে, পরে দেওয়া আছে হলো 20টি পদের সমীকরণ, সমষ্টি দেওয়া আছে, তাহলে কত, 20টি পদের সমষ্টি। তার সমষ্টি নির্ণয়ের সূত্র তো আমরা সবাই জানি, কি বলতো, n/2 মানে 20/2, 2a+20 - 1 × d, আর এটার মান কত দেওয়া আছে, আর এটার মান দেওয়া আছে 560, ঠিক আছে, এখানে 560। আচ্ছা, তাহলে 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে কথা পাবো 10। হ্যাঁ, তাহলে 2a+20 থেকে একবার দিলে কথা হবে 19d, 560। আমাদের কার মান দরকার, এটা মান দরকার, তাই এখানে 10 গুণ আছে, ওই পাশে গেলে কী করতে হবে, ভাগ। তাহলে 2a+19d = 560/10, 0 0 কেটে গেল। তাহলে 2a+19d = 56, এটা কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তা আমরা কিন্তু সবাই জানি যে সমান্তর ধারার ক্ষেত্রে সমীকরণ এর সরাসরি মান দেওয়া থাকলে সেখান থেকে আমরা প্রথমে ডিয়ার মান বের করবো, ডিয়ার মান বের করি, তারপরে যেহেতু এখানে মানগুলো দেওয়া আছে, এদের আমরা এর মানটা বের করবো। কিন্তু যদি কোনো চলক দিয়ে এইগুলো থাকতো, তাহলে আমরা শুধু এই ডিয়ার মান বের করে অঙ্কটাকে সলভ করতে পারতাম। তা যেহেতু মানগুলো দেওয়া আছে, এই জন্য আমরা এটা এখান থেকে কী করবো, তো মানে হচ্ছে ডিয়ার মান বের করবো, পরবর্তীতে এর মান বের করবো, কারণ কিছু কিছু 6টি পদের সমষ্টি, তার সমষ্টি নিয়ে করতে হলে এ এবং ডি এর মানে আমার অভিয়াসলি লাগবে, তাছাড়া তো আমি বের করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এ দেখে 1 থেকে 2 কী করে বিয়োগ করি, ডি এর মানটা আগে বের করি, তাহলে লেখো 1 - 2 থেকে পাই, ঠিক আছে, সরি 2 থেকে 1 বিয়োগ করো, কারণ হলো কি, 2 নম্বর সমীকরণটা বড়ো, 1 নম্বরটা ছোটো। হ্যাঁ, 1 থেকে 2 বিয়োগ করলেও হতো, কোনো সমস্যা নেই, কিন্তু এসব করলে মাইনাসটা আসবে না আর কি। তাহলে 2a+19d = 56, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করতেছে, 1 নম্বর কত আছে, 2a+11d, যে কত আছে, 24। তাহলে এখন বিয়োগ করতে হলে কী করতে হবে, চিহ্নে পরিবর্তন করতে হবে, তাহলে আমরা চিহ্নে পরিবর্তন করলাম, +2 - 2 কেটে গেল, 19 থেকে 11 বাদ দিলে কত হয়, 8d, কে বলো 19 বলো, যে বলো তার চিহ্ন বসলো। আচ্ছা, এবার এটা বিয়োগ করো, 6 থেকে 4 বিয়োগ করলে কত হয় 2, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3, তার ডি এর মান দরকার না, তা 8 গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল, তাহলে অর্থাৎ ডি সমান সমান কত হলো, 4 = 32, তার ডি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের কার মান দরকার, এর মান, তা আমরা ডি এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিই। তো চলো আমরা লিখি ডি এর মানটা 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে কি লিখবো, ডি এর মান 1 নং সমীকরণে বসে, সমীকরণে বসে কি আছে, 2a+11d = 24। আচ্ছা, তাহলে 2a+11 × d এর মান কত, 4 = 24, তাহলে 2a+4 কত হয় 44। আমার কার মাধ্যমে এর মান দরকার, তাই যার মান দরকার তার সাথে কেউ থাকতে পারবে না, তাহলে প্লাসটা ওই পাশে গেলে কেউ দিতে হবে -=24 - 44, বা 2a = -20, এর মান দরকার,
তা 2 গুণ 6 এর পাশে কি গেল ভাগ তাহলে এ সমান সমান মাইনাস 10 তাহলে দেখো এ এর মান পেয়েছি ডি এর মান পেয়ে গেছে আর এ আর ডি এর মান যদি দেয়া বের করে ফেলতে পারি তাহলে যে কোটা পদের সমষ্টি বলুক যাই বলুক না কেন সব আমরা বের করতে পারব তাহলে এর কি হচ্ছে 6 টি পদের সমষ্টি তাহলে আমরা লিখব যে 6 পদের সমষ্টি তার সমষ্টি নির্ণয় সূত্র কি জানি n / 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু ডি তাহলে কাটলে কত হয় 3 তাহলে 2a প্লাস এর মানটা এখানে বসাই দিতে পারতাম আশা দিই পরে বসাই 6 থেকে এক বদলে 5 ডি তাহলে এখন আমরা এখানে মান বসাবো 3 2 ইনটু এর মান কত এর মান হলো মাইনাস 10 5 ইনটু ডি এর মান কত 4 আচ্ছা তাহলে 3 এখানে প্লাস মাইনাস মাইনাস 10 মানে 20 4 5 20 20 20 কেটে গেল তাহলে 3 ইনটু 0 আর 0 এর সাথে যা গুণ করা হয় 0 তাহলে আমাদের উত্তর কত 6টি পদের সমষ্টি হবে 0 আশা করি প্রশ্নকে তোমরা বুঝতে পেরেছো এরপর আসি 20 নম্বর অঙ্কটি সেম টু সেম 19 নম্বরের মতনই একদম সেম ওখানে 19 নম্বরের সংখ্যাগুলোর মান দেওয়া ছিল আর 20 নম্বরে হচ্ছে যেখানে চলকগুলো দেওয়া আছে চলক দিয়ে দেওয়া আছে কি বলতেছে দেখো কোন সমতা ধারা এরা বলেছে যেটা যে ধারার অঙ্ক সেই ধারাটি ছিল সমান্তর ধারা যে বলতেছে এটা এম পদের সমষ্টি এন আর এন পদের সমষ্টি এম তাহলে এম প্লাস এন পদের সমষ্টি কত তাহলে এখান থেকে আমাকে আগে সমীকরণ গঠন করে নিতে হবে 20 নম্বর তাহলে এখানে কি লিখবো যেহেতু সমতা ধারা বলে দিয়েছে তাহলে আমি মনে করি বলে এইগুলো লিখে নেব মনে করি প্রথম পদ কত এ সাধারণ অন্তর কত সাধারণ অন্তর হলো দেখি বলতেছে এখানে যে অতএব এম পদের সমষ্টি তাহলে সমষ্টি নির্ণয় সূত্র কি হবে এন বাই টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি আর এম পদের সমষ্টি কত দেওয়া আছে এন দেওয়া তাহলে এটা সমান সমান কি লিখলাম এন ঠিক আছে আচ্ছা যেহেতু আমার এটা মান দরকার তাই এটা গুণাকার আছে ওই পাশে গেলে কি ভাগ হয়ে এইদিকে গুণাক আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে টু এ প্লাস এই ডি কিন্তু দুটোর সাথে গুণাক আছে তাহলে এম ডি মাইনাস ডি তাহলে আমি ভাগটা একবার গুণ করলাম তাহলে টুটা উপরে যাবে এমটা কোথায় হবে নিচে তার মানে কি থাকলো টু এ প্লাস এম ডি মাইনাস ডি সমান সমান কি থাকলো টু এন বাই এম এটা এক নম্বর সমীকরণ সেম একইভাবে এবং এন পদের সমষ্টি দিয়ে আছে এন পদের সমষ্টি কত দিয়ে আছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি আর এটার মান কত দিয়ে আছে এম আমার এটা মান দরকার তাহলে এন এটা গুণ আছে ওই পাশে গেলে কে ভাগ হয়ে যাবে তাহলে টু এ প্লাস এ ডি টু সাথে গুণ করলে কত হয় এন ডি মাইনাস ডি সমান সমান এম ইন টু এটা ভাগটাকে গুণ করে দিই তাহলে নিচেরটা উপরে যাবে উপরটা নিচে তাহলে এখানে কি থাকলো টু এ প্লাস এন ডি মাইনাস ডি সমান সমান টু এম বাই এন এটা হলো 2 নম্বর সমীকরণ আমি বলেছিলাম যে সমতা ধারার ক্ষেত্রে দুটো সমীকরণ পেলেই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডি এর মান নির্ণয় করা তা কিভাবে ডি এর মান নির্ণয় করবো তখন একে ভ্যানিশ করতে হবে তো এর আগে এ টু এ এখানেও টু এ একই মিলে আছে কিন্তু এর আগে চিহ্ন প্লাস এর আগে চিহ্ন প্লাস তাই একরকম চিহ্ন থাকলে তাকে ভ্যানিশ করতে হলে বিয়োগ করতে হয় তাহলে এক মাইনাস দুই থেকে পাই ঠিক আছে আচ্ছা তাহলে এখন বিয়োগ করো এক নম্বরে কি আছে টু এ প্লাস এম ডি মাইনাস ডি সমান সমান কত হবে টু এন বাই এম টু এ প্লাস এন ডি মাইনাস ডি সমান সমান টু এম বাই এখন আমরা কি করব বিয়োগ মানে চিহ্নের পরিবর্তনের ঠিক আছে ওকে প্লাস টু এ মাইনাস টু কেটে গেল মাইনাস ডি প্লাস ডি কেটে গেল থাকলে এখানে কত এম ডি মাইনাস এন ডি সমান সমান এখানে থাকলে কত টু এন বাই এম মাইনাস টু এম বাই এখন দেখো আমার ডি এর মান দরকার তাহলে এখান থেকে ডি কমন নিতে হবে তাহলে এম মাইনাস এন যেহেতু বিয়োগ যায় না তাহলে এটা কি ভগ্নাংশের যোগ তাহলে লস কত হয় এম এন এম এম বাদ এন থাকলে এন এর সাথে এন গুণ করলে কত হয় টু এন স্কোয়ার এন এন বাদ এম এর সাথে গুণ করলে কত হয় টু এম স্কোয়ার ঠিক আছে বা ডি সমান সমান আচ্ছা এম মাইনাস এন এটা করি দেখ এখানে প্রথমে কি আছে এম আছে কিন্তু এখানে প্রথমে কি আছে এখানে প্রথমে আছে এন তাহলে আমাকে এমটাকে আগে নিয়ে আসতে হবে কিন্তু তার কাছে মাইনাস আছে তাহলে মাইনাস টু কমন নিলাম তাহলে এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এন স্কোয়ার নিচে কি হলো এম এন ঠিক আছে আমাদের ডি এর মান দরকার না তাহলে এটা গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখন এম মাইনাস এন এখানে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ডি সমান সমান কি লিখতে পারি আর দেখো ওখানে মাইনাস টু আর এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র কি হবে এ প্লাস বি আর কি হবে এ মাইনাস বি এখানে কি হলো এম এন ইন্টু এম মাইনাস এন তো এম মাইনাস এম মাইনাস কি হলো তাহলে ডি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি মাইনাস টু ইন্টু এম প্লাস এন বা কি থাকলো এম এন তা ডি এর মান পেয়ে গেছি এখানে তো
এটা তো আর কোনো চলকের মান দেয়া নেই, কোনো মান দেয়া নেই, তাহলে কিন্তু এর মান আর বের করার প্রয়োজন নাই। তাহলে এখন আমরা কি করব, তাহলে ডি এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে এখানে এম প্লাস এন পদের সমষ্টি যেটা আছে সেটা আমি লিখে ফেলব। লিখব অতএব এম প্লাস এন পদের সমষ্টি। তাহলে সমষ্টি নির্ণয় সূত্র তো আমরা সবাই জানি, কি বলতো, এন বাই টু। তো এন মানে কত, এখানে এই টোটালটা হলো এন এর মান, তারপরে কী হবে, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, এম প্লাস এন বাই টু, এ ডি কিন্তু সবার সাথে গুণ আছে, তো গুণ করে দাও, টু এ প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। সেটাকে আমরা সাজিয়ে লিখি, যে সাধারণত আমরা একটা ওই যে দুইটা সমীকরণ আছে না এক আর দুই, সেই অনুসারে সাজিয়ে নিব। তাহলে টু এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এম ডি, আমরা টু এ এম ডির সাথে মাইনাস ডি কে নিলাম, কারণ কিন্তু এটা কী পাবো, আমরা একটা মান পাবো, ঠিক আছে। তাহলে সেই মানটা এখন আমরা বসাবো, এম প্লাস এন বাই টু, টু এ প্লাস এম ডি মাইনাস ডি এর মান কত, এর মান হলো টু এন বাই এম, ঠিক আছে। আচ্ছা, এবার কী থাকলো, প্লাস এন ডি, আমরা এখানে মান বসাবো, এম প্লাস এন বাই টু, ঠিক আছে। তাহলে এখানে টু এন বাই এম প্লাস এন ইন্টু ডি এর মান কত, মাইনাস টু এম প্লাস এন বাই এম, নাকি এটা গুণাকার আছে না, তাহলে এন আর এন কী গেল, কেটে গেল, তাহলে এখানে কে থাকলো, এম প্লাস, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট এই জন্য আমরা বাইরে এটা কী করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, হ্যাঁ, এম প্লাস এন বাই টু। এখন কে থাকলো, টু এন বাই এম, প্লাস মাইনাস এম মাইনাস, এখানে কে থাকলো, এই টুটা দুটার সাথে গুণ করে দিলাম, টু এম প্লাস টু এন, নিচে কে থাকলো, শুধু এম। আচ্ছা, এম প্লাস এন বাই টু, দেখো এই পাশে এটা কিন্তু ভগ্নাংশ বিয়োগ, তার লসাগু কত হবে, লসাগু হবে এম, হ্যাঁ ভগ্নাংশ বিয়োগ তো লসাগু কত হবে, এম এম বাদ, তাহলে কি থাকলো, টু এম, এম এম বাদ, তাহলে এটা থাকলো না, মাইনাস টু এম প্লাস মাইনাস মাইনাস টু এম, মাইনাস টু এন প্লাস টু এন কেটে গেল, তাহলে কি থাকলো, এম প্লাস এন বাই টু ইন্টু, এখানে কি থাকলো, মাইনাস টু এম বাই এম, এম এম কেটে গেল, টু টু কেটে গেল, তাহলে কি থাকলো, মাইনাস, এখানে থাকলো হলো মাইনাস, আর একটা থাকলো হলো এম প্লাস এন। তো এটাই হলো কি অ্যান্সার। আসলে প্রিয় সঙ্গে বুঝতে পেরেছো তোমরা 19 নাম্বার এবং 20 নাম্বার এই অঙ্ক দুটি কী করবে, এইচডব্লিউ করবে, এইচডব্লিউ করে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। তো তোমাদের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।